সত্যিটা খুঁজতে গিয়ে যে আমাদের জীবনে এত বড় একটা সত্যি বেরিয়ে আসবে আমি কখনো ভাবিনি। ইমন, আপনি তো আমাকে বাধা দিয়েছিলেন, এখন বলুন তো সত্যিটা খুঁজে কি আমি অন্যায় করেছি? ন্যায় অন্যায় নিয়ে আমি ভাবছি না ইমন, আমি শুধু ভাবছি কি করে অনিন্দাকে ফেস করব। এর থেকে কি সারা জীবন ফেস না করাটা আপনার কাছে বেটার মনে হয়? অনিদার কি কোনো অধিকার নেই তার বাবা মার কাছে ফিরে যাওয়া? একটা মানুষ সারা জীবন একটা বিষয়কে একরকম ভাবে জেনে বড় হচ্ছে, যদি সে হঠাৎ তার হারিয়ে যাওয়া সবকিছু একসঙ্গে ফেরত পায় তাহলে সে নেবে কি করে? আর যারা ফেরত দেবে তারাই বা বিষয়টাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে বলো তো? যা সত্যি তা সত্যি, যদি অনিদার নিজেই একদিন খুঁজে পেত এই সত্যিটা। তার কোনো সম্ভাবনা ছিল না। তাহলে কি ভালো হতো বলছেন যদি সম্ভাবনা না থাকতো? জানি না, আমি কিছু জানি না, আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আমার খালি থেকে থেকে অনিদার মুখটা মনে পড়ছে, সেই ছোটবেলা থেকে দেখেছি বছরের পর বছর অনিন্দাকে এই বাড়িতে আসতে, সেই ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে আমার বারবার। কতদিন এমন হয়েছে যে পিসিমণিকে কেউ শান্ত করতে পারেনি, কিন্তু অনিদা এসে গায়ে হাত রাখার সঙ্গে সঙ্গে পিসিমণি শান্ত হয়ে গেছে। ওই পিসিমণি বা অনিদা কেউ তো জানতো না নিজেদের মধ্যে সম্পর্কের কথা, তাহলে কেন হতো এরকম বলো তো? আচ্ছা, পিসিমণিকে তো অনিদা ফুলমা বলে ডাকতো, কেন মানে জেঠিমাই বলে দিয়েছিল ডাকতে? দেখো এমন, অ্যাপারেন্টলি আমার জেঠিমাকে বা বাবাকে তোমার খারাপ লাগতে পারে, খারাপ মানুষ মনে হতে পারে, কিন্তু ভালো করে ভেবে দেখো ওরা কিন্তু খারাপ না। আমি তোমাকে আগেও বলেছিলাম কথাটা, তারা আসলে ঠিক তাদের নিজের মতো। আপনি বোধহয় শোনেননি বা জানেন না, সেই কারণে এই কথাটা বলছেন। আমি তোদের এই একই কথা বলেছি যে তোমরা এতটা খারাপ মানুষ না যে একটা মানুষকে মেরে ফেলতে পারো, আর সেই জন্যই তোমরা অনিতাকে দূরে কোথাও না পাঠিয়ে কাছাকাছি রাখার ব্যবস্থা করেছ। কাকামণি আমাকে হঠাৎ একটা অবাক করে দেওয়ার মতো কথা বলল, তখন যে আমাকে আড়ালে রেখে নিয়ে গেছিল কি বলেছিল জানো? কি? অনিদার সমস্ত খরচ নাকি এই বাড়ি থেকে দেওয়া হয়। এত কিছু না করে যদি শুধু সেই মানুষটাকে তার বাবা মার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করতো তাহলে হয়তো আজ অনিদার জীবনটা অন্যরকম হতো। আমার কি মনে হয় তা নিয়ে তো আর দুনিয়া চলবে না। এর আগে আমি তোমাকে বহুবার বলেছি এগুলো আমাদের জন্মেরও আগের ঘটনা, অনিদার জন্মের পরে আমরা জন্মেছি, সেই সময় বাড়ির লোকেদের যা ঠিক মনে হয়েছে তারা তাই করেছে, তাতে হয়তো ভুল থাকতে পারে কিন্তু কোনো ক্ষতির আশঙ্কা ছিল না। এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে বলুন তো মিস্টার চ্যাটার্জি? একজন মায়ের থেকে তার সন্তানকে এত বছর দূরে সরিয়ে রাখা হলো, একজন সন্তানের থেকে তার মাকে দূরে সরিয়ে রাখা হলো, একজন স্ত্রী তার স্বামীকে কাছে পেল না, এর থেকে বড় ক্ষতি কি হয় আমার জানা নেই। যে মানুষটা তার স্বামীর শোকে এতগুলো বছর কাটিয়ে দিল, আশাহীন ভরসাহীন একটা জীবন প্রায় অর্ধেকের বেশি কেটে গেল পিসিমণির। আর ওদিকে স্যার, হ্যাঁ উনি না হয় একটা বাইরের জগতে ছিলেন, ওনার একটা অন্য লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা হয়তো পূরণ করার জন্য উনি নিজেকে ব্যস্ত রাখতে পেরেছেন, কিন্তু সেই সঙ্গে উনি তো পিসিমণির জন্য অপেক্ষাও করেছেন। এই যে দুজনের এত বছরের একটা অপেক্ষা, এত বছর একে অপরের থেকে দূরে থাকা, এর তো কোনো দরকার ছিল না। তুমি হয়তো এই গোটা বিষয়টাকে এরকম ভাবে দেখো, তোমার ভাবনায় কোনো ভুল নেই, অস্বীকারও করা যায় না, কিন্তু আমি গোটা বিষয়টাকে একটু অন্যরকম ভাবে দেখি। আজ আমি জেঠিমাকে অন্যভাবে চিনলাম, এক সম্পূর্ণ অন্য জেঠিমাকে দেখলাম। জেঠিমা না চাইলে কিন্তু এই বাড়ি থেকে অনিদার খরচ দেওয়া সম্ভব হতো না, জেঠিমা চেয়েছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ভাই বোনদের মধ্যে একটা ক্ষোভ ছিল, কারণ জেঠিমার কাছে সবচেয়ে প্রিয় ছিল অনিদা। আমরা জানতাম আমাদের বাড়িতে যখনই কোনো ভালো খাবার আসতো তখন সেরা অংশটা কিন্তু অনিদার জন্যই বরাদ্দ থাকতো, পুজোর সময় যখন আমাদের জন্য জামা কেনা হতো আমরা এটাও জানতাম,
যে সবচেয়ে ভালো জামাটা কিন্তু অনিদার জন্যই বরাদ্দ থাকবে। আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছিল জেঠিমা চেয়েছে বলে। জেঠিমার বরাবরই অনিদার প্রতি একটা আলাদা টান ছিল। হ্যাঁ, হতে পারে জেঠিমা অনিদাকে তার নিজের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়নি, ঋষিমণিকে অনিদার মা বলে পরিচয় করিয়ে দেয়নি দুনিয়ার সামনে, এটা ঠিকই। কিন্তু সারা জীবনে জেঠিমা অনিদার জন্য যা যা করেছে তারও কোনো তুলনা হয় না। এর মানে আপনি কি বলতে চাইছেন মিস্টার চ্যাটার্জি? অনিদা এতদিন যেই পরিচয় ছিল সেটাই ভালো ছিল, নতুন পরিচয় কোনো দরকার ছিল না, তাই তো? আমি শুধু এটাই বলতে চাইছি যে অনিদায় নতুন পরিচয়টাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে আমি বুঝতে পারছি না। যদি না পারে, যদি অনিদা সত্যিটা জানার পর জেঠিমণির সঙ্গে, আমাদের সঙ্গে, বাড়ির সকলের সঙ্গে যদি যোগাযোগ বন্ধ করে দেয়, সমস্ত কিছু ছেড়ে যদি চিরকালের মতো কোথাও চলে যায়, তাহলে কি হবে? কোনো যোগাযোগই তো থাকবে না। এরকম হলে কি হবে ইমন? যদি তার জীবনে মায়ের জন্য কোনো আক্ষেপ থেকে থাকে, যদি সে তার মায়ের জন্য কষ্ট পেয়ে থাকে, তাহলে সে এটা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে। সবাইকে তুমি একসাথে ফেলে দেখার চেষ্টা করো না ইমন। তুমি ছোটবেলায় মাকে হারিয়েছো বলে হতে পারে তোমার মনে হয়তো মায়ের প্রতি একটা গভীর আকাঙ্ক্ষা আছে, কিন্তু সকলের জীবনে যে একই রকম হবে, একই রকমভাবে মায়ের প্রতি টান থাকবে, তা তো নাও হতে পারে। অনিদা আজ অব্দি এটাই জানে যে সে নিজের লোকের কাছে রয়েছে, তার নিজের বাবা মার কাছে। আর আজ দাঁড়িয়ে যদি সবকিছু ওলটপালট করে দেওয়ার চেষ্টা করা হয়, আর যদি সেই ওলটপালটটা অনিদা অ্যাকসেপ্ট করতে না পারে, তাহলে কি হবে? তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে আমি সত্যিটা খুঁজে বার করে অন্যায় করেছি? এটা বলার আমি কেউ নই ইমন। আমি বলতে পারবো না তুমি ন্যায় করেছো না অন্যায় করেছো, শুধু এটুকুই বলতে পারি তুমি যা করেছো এটা আজ অব্দি আমাদের বাড়িতে কেউ করতে পারেনি, আর পারতো না। এটা কি আপনি আমাকে কমপ্লিমেন্ট দিলেন? সেটাও আমি বলতে পারবো না ইমন। ওই যে বললাম, আমি শুধু এটুকুই বলতে পারি তুমি যে কাজটা করলে সেটা আমাদের বাড়িতে কেউ কখনো করতে পারতো না। এখন তো আমার মনে হচ্ছে আপনারা সবাই আমার দিকেই আঙুল দেখাচ্ছেন। আমার মনে হচ্ছে এই কাজটা না করলে আপনারা বেশি খুশি হতেন। আমি তোমাকে আগেই বারণ করেছিলাম। তার মানে কি বলতে চাইছেন? এই কাজটা করে আমি অন্যায় করেছি? জীবনে এরকম একটা স্টেজে এসে এত বড় একটা উলটপালট, এত বড় একটা বদল, এত বড় একটা সত্যি মেনে নেওয়া কিন্তু আমার কাছে খুবই কষ্টকর। আমি জানি না তোমার কেমন লাগছে, কিন্তু আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার মনের মধ্যে নানান আশঙ্কা কাজ করছে। আর যদি দেখা যায় এই আশঙ্কাটা আপনার ভুল, যদি দেখা যায় অনিদা এই সত্যিটাকে খুব সহজভাবে মেনে নিল? এত সহজ নয় ইমন। তুমি বাচ্চা মেয়ে এখন, তুমি জীবনটাকে এত ভালোভাবে এখনো দেখোনি যতটা আমি দেখেছি, তাই আমি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যাপারটা এত সোজা নয়। যখন অনিদা জানতে পারবে সত্যি কথাটা কি, তার আসল পরিচয় কি, তখন সে আমাদের পরিবারের সকলের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করবে যে কেন করলে তোমরা আমার সঙ্গে এরকম, কেন চিট করলে আমার সঙ্গে। আর দিনের শেষে অভিযোগের আঙুলটা কিন্তু জেঠিমণির দিকে উঠবে, আর জেঠিমণির কাছে সেটা মেনে নেওয়া কতটা সম্ভব আমি জানি না। কুসুম